ইভিনিং আর একটা নতুন ভিডিও আর একটা নতুন জায়গা আর আজকে আমি যেখানে যাব তোমরা অনেকে হয়তো সেই জায়গার ভিডিও অলরেডি দেখেছো বাট আমি নিজে কোনোদিনও এক্সপেরিয়েন্স করিনি আমি আজকে 18 ইঞ্চির রোল খেতে যাব এর আগে তোমরা 21 ইঞ্চির রোল দেখেছিলে এবার যাব হচ্ছে 18 ইঞ্চির রোল একটু ছোট বাট অনেকে সেই জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে বাবরচি তো দেখা যাক যে সেখানকার এক্সপেরিয়েন্স কিরকম হয় আর একা কি খাওয়া পসিবল সেই রোলটা আর তার কি দাম আছে না আছে সবকিছু ইন ডিটেইলসে তোমাদেরকে বলবো আফটার লকডাউন কিরকম কি আছে না আছে বাবরচি রোল সবকিছু তোমাদেরকে দেখাবো তো চলো ডিরেক্ট বাবরচি রোলের সামনে মানে বাবরচি রোলের সামনে নয় বাবরচি রোলের দোকানের সামনে যাওয়া যাক বাবরচির সামনে যাওয়া যাক তারপর গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে চলো আরেকটা নিয়ে যারা যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ ভালো লাগে আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই তো সাবস্ক্রাইবটা করতে হবে নাকি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিও বাবরচির সামনে চলে এসেছি এই হচ্ছে আমার পেছনে বাবরচি আর এখানে আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভিডিও কি করা যাবে এনারা বললো না কোনো রকম ভিডিও করা যাবে না সেই জন্য কোনোরকম আমি রোল বানানোর ক্লিপ দেখাতে পাচ্ছি না রোলটাকে আগে এখান থেকে প্যাক করিয়ে নিয়ে নিই একটা ফাঁকা জায়গায় যাই সব কিছু তোমাদেরকে পুরো একদম মানে একদম ছিঁড়ে ফুড়ে দেখাবো আর কি তো চলো আপাতত রোলটা নিয়ে নেওয়া যাক আর এই রোলটার দাম হচ্ছে 158 টাকা তো সবার ফার্স্টে রোলটা নিয়ে নেওয়া যাক বাবরচি থেকে আমি রোলটা নিয়ে নিয়েছি প্যাক করে এখানে দাঁড়িয়ে তো ভিডিও করা যাবে না তো এখান থেকে যাওয়া যাক একটা ফাঁকা জায়গায় দেখা যাক কি কি দিয়েছে এই রোলের ভিতর এই হচ্ছে সেই বিশাল 18 ইঞ্চি সাইজের রোলটা আমি কিন্তু নিজে জানি না এর ভিতরে কি কি আছে আমি এই দোকানের রোলটা ফার্স্ট টাইম ট্রাই করছি এটা কিন্তু ওই যেটা শেফ আলাদিনে খেয়েছিলাম ওটার থেকে অনেকটা বেশি রোগা মানে স্লিম জিমফিম করেছে হয়তো যাই হোক সব ফালতু জোকফোক না মেরে মানে এটা যে খেয়েছে এর আগে আমি তাকে নিয়ে আসি তুই একটু এদিকে আসো স্ক্রিনে এটার মধ্যে বেসিক্যালি এটা আমি মোটামুটি ধরো 2017 থেকে খাই তো এই রোলটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মাটন থাকে বোধ হয় 5 পিস চিকেনও 5 পিস পনিরও বোধ হয় 5 পিস থাকে আর আগে করতো কি ওরা দুটো ডিমকে ওই ভেতরে অমলেট টাইপের যেটা হয় আর কি বাট এখন বোধ হয় ওরা দুটো ডিমকে করে কি একটা সিদ্ধ দেয় আর একটা বোধ হয় অমলেট টাইপের দেয় একটা অমলেট এত বড় রোলে ওই ওরকম ভাবেই চালিয়েছে হয়তো সম্ভবত মানে আগে সিদ্ধ ডিমটা দিত না বাট গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম তখন ওরা কিন্তু সিদ্ধ ডিম দিয়েছে আমি একটু না জিনিসটাকে আগে খুলি ঠিক আছে খাওয়া দাওয়া তো হবে এসব তো চলতে থাকে রোলের বস্ত্র হরণ হ্যাঁ ও কিন্তু ভালো স্ট্যান্ড আপ কমেডি করে ঠিক আছে ওর জন্যই আমি ওকে আর কি ভালো লাগে আমার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা যদি কোনো আন্ডাররেটেড চ্যানেল হয় যেই চ্যানেলে ভালো ভিডিও হয় কিন্তু প্রচুর কম মানুষে দেখে আমি বহু দিন ধরে ফলো করি ওর চ্যানেল নাম হচ্ছে অফারওয়ালা বাড়ি বিশাল অফার টফারের জিনিসপত্র দেখায় যেগুলো আমি নিজেও জানতাম না ওর ভিডিও থেকে অনেক জায়গায় শিখেছি ওর থেকে কিন্তু অনেক সস্তায় নিয়েছি আমি রোলটা ঠিক আছে কত নিয়েছো 120 টাকা 121 টাকা যাই হোক আমার সাথে স্ক্যাম হয়েছে এরকম হতে থাকে আমার সাথে কি করবো ভাই গরিব মানুষের এরকম হয় ঠিক আছে গরিব মানুষের বেশি মারা যায় এই উপরটায় ডিমের কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না জাস্ট একটা টুকরো দেখতে পাচ্ছি কিসের খেয়ে দেখা যাক ঠিক আছে ফার্স্ট বাইট মেনলি ওটা কোনো মাটানো ছিল না চিকানো ছিল না ওটা কিছু একটা সবজি ফবজি এরকম দলা টাইপের ছিল আচ্ছা হ্যাঁ মিক্স ভেজ দেয় আমি ভুলে গিয়েছিলাম এটা বলতে মিক্স ভেজ মিক্স ভেজ রাখি দেয় ভর্তি করে দেয় আলু দিয়ে ফার্স্ট বাইটটা অতটা ঠিকঠাক লাগলো না আমার এত বড় রোলটাকে আমি না আগে ভালোভাবে ছিঁড়ি এই হচ্ছে রোলের ভেতরটা ভরে ভরে পেঁয়াজ দেওয়া আছে আর এখানে এটা আই থিঙ্ক চিকেন দেওয়া আছে না মাটন তোর তো খুবই চিবি খুবই শক্ত এবং এর ভিতর না আমি ডিমের আস্তরণ কিন্তু দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছ জিনিসটাকে আবার গুটিয়ে দিই গুটিয়ে দিই আরেকটা কামড় দিই হ্যাঁ খুব যে টেস্টফুল লাগছে ওরকম নয় প্রচুর মশলাপাতি ঢোকানো আছে কিন্তু মেলেনি এটা হচ্ছে আমার যেটা মেন লাগছে মানে অতটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে না ঠিক আছে এই হচ্ছে সেদ্ধ ডিম দেখতে পাচ্ছ পনির হ্যাঁ পনিরের কিন্তু একটা বড় সড়ো চাঙ্ক বিশাল বড় চাঙ্ক ভালো এই রোলটা ভাই আমি একা খেতে পারবো না মিনিমাম দুজন লাগবে এটাকে খেতে আমার মতন অন্তত এখনো যদি আমি চিকেন খুঁজে পাইনি চিকেনের সন্ধানে আছি পাবো কি আদৌ না এত সবজি দিয়েছে না মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি এটাও মাটন কিন্তু খুব চিবি বাবা খুব চিবি খুব চিবি এখনো চিবি যাচ্ছে আমি মেন ব্যাপার হচ্ছে 150 টাকা দিয়ে যদি এটা খাও এক্সপিরিয়েন্সের জন্য খেতে পারো এমনি কিন্তু খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না এবং যদি পেট ভরানো হয় তাহলে এটা নিয়ে হাফ করে দুজনে খেয়ে নেবে দুজনের আরামসে পেট ভরে যাবে ঠিক আছে এই যা হচ্ছে এর ব্যাপার
ডিমের পরিমাণ অত বেশি নেই, ভেতরে সেদ্ধ ডিম আছে যেটা আমার মুখে পড়েছিল এবং ভালো লাগছে, সেদ্ধ ডিমটা ভালো লাগছে, পনিরটাও ভালো লেগেছে, মাটনটা চিউই আর চিকেন আমি খুঁজে পাইনি। তো এবার এই পুরো রোলটাকে আমাকে শেষ করতে হবে, না আমি শেষ করবো না, আমি বাড়িতে নিয়ে যাবো প্যাক করিয়ে, তো বাড়িতে গিয়ে এটাকে শেষ করতে হবে। একটা কথা বলে দিও, যেটা বললো না সেটা হচ্ছে এরা মাটন আর চিকেনটা কিভাবে দেয়, হয়তো দেখবে পুরো নিচের পোর্শনটা পুরো চিকেনই রয়েছে, ওখানে কিন্তু আর মাটনই থাকবে না, ঠিক আছে? মানে এই কেস আমার সঙ্গে হয়েছিল, মনে করে দেখো যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, রনিকে আমি একটা পার্ট ছিঁড়ে দিয়েছিলাম যেখানে মাটন ভর্তি ছিল অথচ আমি পাইনি। তো এই কেসটাই হয়, ওরা একটা সাইডে চিকেন দেয় একটা সাইডে মাটন দেয়, সম্ভবত আজকে তাই করেছে। এরকম করলে মানুষ মুরগি হয়ে যাবে না? তো যাই হোক, এসব খেতে শেষ করি, খাওয়া দাওয়া পর ব্যাক করছি। ওকে, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান, মানে আমি পুরোটা খেতে পাইনি, রেখে দিয়েছি অর্ধেক। বাট আমার সাথে যেই মানুষটি ছিল আজকে শান্তনু, ও কিন্তু এখনো খেয়ে যাচ্ছে, ও পুরো রোলটাকে খাবে। এটা শেষ হয়ে যাবে, এটুকু বাকি আছে। ভাবা যায়, ভাবা যায়, মানে আমি ভাই আমার দ্বারা এসব পসিবল নয়। তো যাই হোক, মেন ব্যাপার যেটা হচ্ছে এটা তোমরা এক্সপিরিয়েন্স করার জন্য খেতেই পারো, ঠিক আছে? অন্তত দুজনের পেট আরামসে ভরে যাবে, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু খুব একটা ভালো লাগেনি, মশলাপাতি অতিরিক্ত দেওয়া আছে, ডিমটা যেটা সেদ্ধ ডিম ছিল ওটা যদি মুখে পড়ে ভালো লাগছে, আর নয়তো কিন্তু ভেতরে যে পরোটার সাথে যে ডিমটা ওটা কিন্তু নেই, মানে নেই বলতে আছে বাট খুবই পাতলা, মুখে কোনো রকম টেস্ট আসবে না। আর হচ্ছে যে মাটনটা ছিল ভাই, ওটা আমার চেবাতে চেবাতে দাঁত ব্যথা হয়ে গেছে, এতখানি চিউই, শেষ পর্যন্ত গিলতে হয়েছে। এই হচ্ছে বিষয়গুলোর দশা। আর চিকেন আমি খুঁজে পাইনি, হয়তো রোলের নিচের দিকে চিকেন থাকতে পারে, তো আমি পাইনি। তো যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা, আমার ঠিকঠাক লেগেছে। আর শান্তনু, তোমার কেমন লেগেছে? আমার ভালোই লেগেছে, ঠিক আছে? মানে এক একজনের টেস্ট এক এক রকম হয়, যেমন আমি একটু স্পাইসি খাই, আমার কিন্তু খুব যে মশলা ঠাসা এরকম লাগেনি, তবে আমার একটাই কমপ্লেন যে ওই মাটনটা সিদ্ধ হয়নি, ঠিক আছে? আর আমারটার মধ্যে মাটন কম ছিল, মানে তুমি তিন চারটে পাঁচটা মতো পেয়েছো, আমি বোধহয় দুটো পেয়েছিলাম। ও কিন্তু ভিডিও ভালো বানায় বাট সেভাবে হয়তো ভিউ পায় না, তো ওটা তোমরা পারো। অফারওয়ালা পার্টি যদি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি না ওর চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা একবার দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর এবং ও যেটা কয় না, সত্যিকারের যে কটা ভিডিও বানায় ও হয়তো কোয়ান্টিটিতে কম ভিডিও দেয়, আমি যতদূর দেখেছি, কিন্তু যে কটা দেয় প্রতিটা কিন্তু অফার থাকে তার ভিতরে। ওকে, যারা দেখতে আসবে ভিডিও প্লিজ পুরোটা দেখো, মানে আমি এটা হয়েছে, মানে আমি অনেক সস্তায় ভিডিওগুলো আনি, মানে খাবারগুলো অনেক সস্তায় দেখাই, বাট লোকে পুরো ভিডিওটা দেখে না, আমাকে হিস্তি খাস্তা করে যে কেন ভুলভাল বলছো, না না, কিন্তু থাকে পুরো ইনফরমেশন কিন্তু দেয় ভিডিওতে। আমি এই বারবিকিউ নেশনের ভিডিওতে যা হিস্তি খেয়েছি, আমি মানে 379-এ আমার বারবিকিউ নেশনের বুফেটা পড়েছিল, আমি দিলাম পুরো ভিডিওটা, এত কিস্তি খেয়েছি ভাই, লোকে লাস্ট অব্দি দেখলোই না ভিডিওটা, কিস্তি খেয়ে মানে উদ্ধার হয়ে গেছে আমার। এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং কিন্তু চ্যানেলটাই কি বললাম, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, কারণ একটু মোটিভেশন পাই, একটু ভালো লাগে, এই আর কি। এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।